السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة، يخلق ما يشاء وهو العليم القدير. وقال النبي المصطفى صلى الله عليه وسلم: سبعة يذلهم الله في ذله يوم لا ذل إلا ذله: إمام عادل، وشاب نشا في عبادة الله. رواه متفق عليه. শ্রদ্ধেয় ও সম্মানিত উলামায়ে কেরাম, ইমামগণ এবং সম্মুখে বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দীন দরদি ইসলাম দরদি ভাতৃবৃন্দ ও বন্ধুগণ, এবং পর্দার অন্তরালে পর্দানুসীন মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা পয়সাদ স্তুতি গুণগান গুণকীর্তন একমাত্র সেই মহান স্রষ্টা, মহা অধিপতি, বিশ্ব চরাচরের নিয়ন্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার নিমিত্তে, আলহামদুলিল্লাহ। অতঃপর মানবতা মনুষ্যত্বের প্রেমিক, রহমতের দূত এবং জনতার বিশ্বস্ত বন্ধু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। প্রিয় ভাই সকল, আমি আপনাদের কাছে ইতিপূর্বে একবার এসেছিলাম, সেটা জলসাতে। যাই হোক, আজকে দ্বিতীয়বার আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবার একবার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। যে বিষয়কে সম্মুখে রেখে আলোচনা করতে চলেছি, বা যে বিষয়ের দিকে পূর্ব থেকে ইঙ্গিত ছিল, সেটি হচ্ছে যুব সমস্যা ও তার ট্রিটমেন্ট, চিকিৎসা বা তার সরল সমাধান, সলিউশন। প্রিয় ভাই সকল, আমরা সকলেই জানি যে যুবক বা যুব সমাজই হচ্ছে জাতির মেরুদণ্ড।
যুব সমাজই হচ্ছে আগামী দিনের আশার আলো, যুব সমাজই হচ্ছে জাতির ভবিষ্যৎ। এই যুবক যার যৌবন অবস্থাটার কদর, যার মূল্য অপরিসীম, যা কোরআন হাদিসের ভাষাতে একাধিক বর্ণনা রয়েছে। প্রিয় ভাই সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানব জাতিকে বা মানব সন্তানকে সৃষ্টি করেছেন, তার এক একটা মারহালা, এক একটা স্টেজ বা এক একটা স্টেপ রয়েছে। মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পর তাকে বাচ্চা বা শিশু বলা হয়, আস্তে আস্তে সে বড় হয়, 8 বছর 10 বছরের মাথায় তাকে কিশোর বলা হয়, তার পরবর্তী স্টেপ তাকে বলা হয় যুবক যুবতী, তরুণ এবং তরুণী, তার পরে পরে মানুষ বৃদ্ধকালে পৌঁছে যায়, বৃদ্ধ বয়সে পৌঁছে যায়। প্রিয় ভাই সকল, সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ মারহালা সময় হচ্ছে কিশোর বয়স এবং যৌবন বয়স, যে সময় মানুষ সন্তান অত্যন্ত ছোট থাকে। আর হাদিসের পরিভাষায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আপনি আপনার সন্তানের প্রতিপালন করবেন, তার তরবিয়াত দেবেন, তাকে কিভাবে গড়ে তুলবেন, আগামী দিনের আশার আলো দেখছেন, অথচ সে আলো জ্বালাবার জন্য কোনো কারেন্টের ব্যবস্থা নেননি। প্রিয় ভাই সকল, ছোট্ট শিশু যাকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবাতিনি, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো, কখন, যখন তার বয়স 7 বছর হবে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর সিনিন, আর যখন 10 বছরে পৌঁছে যাবে তারপরে সে নামাজের ধার ধরে না, তখন তাকে প্রহার করো, মারো, তাকে পেটাও, আর তার বিছানা আলাদা করে দাও। এই হাদিস থেকে কি উপলব্ধি করতে পারলাম? যখনই 7 বছর হবে তাকে নামাজের আদেশ করতে হবে, ট্রেনিং দিতে হবে এবং নিজের সাথে মসজিদে নিয়ে আসতে হবে। প্রত্যেকটি পিতার বাপেদের কর্তব্য হচ্ছে এটা। 7 বছর থেকে অর্ডার করতেই থাকলেন, আদেশ করতেই থাকলেন, নামাজ পড়ছে না, 10 বছর হয়ে গেছে, কোনো রকমের সুযোগ নেই, তাকে মারতে হবে। 10 বছরের পরেও যদি নামাজ না পড়ে, জানতে হবে তুমি বাপ নাও, চায়ের কাপ হয়ে দাঁড়িয়েছ, তুমি পুরুষ নাও, কা পুরুষ হয়ে দাঁড়িয়েছ। প্রিয় ভাই সকল, কথা তিক্ত হলেও বাস্তব এটাই, সত্য এটাই, যে শুরু থেকে ট্রেনিং দেয়নি, তাকে আদেশ করেনি, সাথে নিয়ে আসেনি, আর বড় হওয়ার পর বলছি, তখন কি আর সোজা হয়? ছোটতেই বেঁকে গেছে। যখন যারা কোমর, বিভিন্ন ধরনের মাটির পাত্র তৈরি করে, কি বলা হয়, কোমর, তো কোমর, মাটির পাত্র তৈরি করে যারা, কাদা ছানে, শুরুতেই সে নিজের মন মতন তৈরি করে, যা ইচ্ছা তাই তৈরি করতে পারে, চায়ের কাপ হোক, বড় ভাতের হাঁড়ি হোক, মাটির হাঁড়ি, শুরুতেই তার আওতায় থাকে। কিন্তু যখন তৈরি হয়ে যাবে, মাটি জমে যাবে, তখন কি আর সেটাকে নিজের মন মতন বানাতে পারবে, আর ক্ষমতা আছে? সেটাকে সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে। প্রিয় ভাই, অনুরূপভাবে আপনার কচি কাঁচা শিশু সন্তানদেরকে ছোট থেকে যদি নিজের সাথে, নিজের হাতে করে না গড়ে তোলেন, বড় হয়ে যাওয়ার পর যখন মাটির মতন জমাট বেঁধে যাবে, কোনো চারা নেই, অসম্ভব সেটাকে পরিবর্তন করা। এজন্য
প্রথমেই আপনি পিতা হয়ে যে জিম্মেদারি, যে দায়িত্ব আপনার ঘাড়ে রয়েছে, সন্তানের প্রতি যে কর্তব্য আপনার রয়েছে, সেটাকে আপনাকে পালন করতেই হবে, নচেত কিয়ামতের কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। প্রিয় ভাই সকল, তো যুব সমাজ জাতির মেরুদণ্ড, যুব সমাজের মধ্যেই যদি, যুবকদের মধ্যেই যদি বিভিন্ন রকমের ফল্ট দেখা দেয়, তাদের মধ্যেই যদি সমস্যা দেখা দেয়, সমাজকে কে গাইড দেবে, কে লিড দেবে, সমাজকে কে চালাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্টেপগুলির কথা কোরআনে বর্ণনা করেছেন সূরা রুমের মধ্যে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যিউতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুর্বলতা থেকে সৃষ্টি করেছেন। একবার আপনি যাদের বয়স 40, একটু ব্যাকে যান তো, ফিরে যান তো আপনার ব্যাকগ্রাউন্ডে, যখন মায়ের গর্ভে ছিলেন, রক্তের জমাট ছিলেন, আস্তে আস্তে করে আপনার শরীর গড়ল, মাংস তৈরি হলো, আপনার বডির স্ট্রাকচারের উপরে, খাঁচার উপরে মাংস তৈরি করা হলো, মাংস গজানো হলো, আস্তে আস্তে মায়ের পেট থেকে দুনিয়ার বুক দেখলেন। আরও পূর্বের কথা একটু বর্ণনা করি, যখন পিতামাতার সহবাস হয়, অসংখ্য শুক্রাণু বাচ্চাদানির কাছে যাওয়ার পূর্বেই মরে যায়। বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী প্রায় 4000 শুক্রাণু একবার সহবাসের কারণে 4000 শুক্রাণু মায়ের জরায়ুর কাছে যায়, ভেতরে ঢুকতে পারে না, তার পূর্বেই শেষ হয়ে যায়। কেবলমাত্র একটি কি দুটি বাঁচে, সে একটি শুক্রাণু একেবারে বাচ্চা যেখানে তৈরি হয় রহমদানি, সেখানে পৌঁছায়। প্রিয় ভাই সকল, অসংখ্য শুক্রাণু জীবনের আলো দেখবার জন্য ছুটে চলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা থেকে বাচ্চা তৈরি করবেন না, তা থেকে বাচ্চা তৈরি করবেন না। এই মরণ পণ যুদ্ধে কেবলমাত্র একটি শুক্রাণু মায়ের জরায়ুতে যায়, সেখান থেকে বাচ্চা তৈরি করা হয়, আর সেই বাচ্চায় বা সেই শিশুই আমরা। প্রিয় ভাই সকল, এতটুকু উপলব্ধি করাতে চাইছি যে মরণ পণ যুদ্ধ করে দুনিয়ার আলো দেখতে পাচ্ছেন, আপনার পূর্বে হাজারো বন্ধু আপনার সাথে এসেছিল কাছে, কিন্তু দুনিয়ার আলো দেখতে পায়নি, তাদের থেকে সন্তান তৈরি হয়নি, তাহলে আপনি কি একবার আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শুকরানোর মাধ্যমে আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছেন, হাজারো নিয়ামত দান করেছেন, এখনো চলা ফেরা করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, আরাম আয়েসের মধ্যে রয়েছেন। এর চাইতে আর বড় নিয়ামত আর কি চান আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুর্বলতা থেকে সবলতা দান করলেন, আপনাকে ক্ষমতা দিলেন, শক্তি দিলেন, কি থেকে? দুর্বল ছিলেন আপনি, জন্মাবার পরেও শুয়ে থাকতেন, কান্না করতেন, বসার মতন ক্ষমতা ছিল না, দাঁড়িয়ে থাকার মতন ক্ষমতা ছিল না, আস্তে আস্তে বসতে শিখলেন, দাঁড়াতে শিখলেন, এইভাবে আস্তে আস্তে সমাজে প্রতিষ্ঠিত হতে লাগলেন। আর এখন আল্লাহ বলা, এখন আল্লাহর উপরেই দাদাগিরি, আল্লাহর নিয়ামতকে ভুলে যাচ্ছেন। চিন্তা করে দেখুন তো কি অবস্থায় ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শুধুমাত্র এতটুকুন মগজ আঘাত দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আল্লাহ হচ্ছেন সেই মহান বা মহা অধিপতি যে আল্লাহ আপনাকে দুর্বলতা থেকে সবলতা দান করলেন, তারপরে আবার আপনাকে দুর্বল করবেন। এখন আমরা সবাই সবল, সুস্থ, যারা যুবক রক্ত টকবক করে ফোটে, যারা তরুণ তরুণী, সমাজ আমাদের কি না বাহার, কতই না ক্ষমতা,
কিন্তু আপনাকেও আবার দুর্বল হতেই হবে। যেমন না আমাদের সামনে বৃদ্ধ বয়সে যারা পৌঁছে গেছেন, আল্লাহ সুবহান বলছেন সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যায়ফাউমা শাইবা, ক্ষমতা দেওয়া হলো, শক্তি দেওয়া হলো, সবল হলে আবার তোমাকে বৃদ্ধ বয়সে পৌঁছতে হবে। বুড়ো হবে তখনও তোমার কোনো ক্ষমতা থাকবে না, শক্তি থাকবে না, তোমার কোনো ওয়েট থাকবে না, বল থাকবে না। যৌবন অবস্থাতে এত টাটা, এত ধ্যান, সব কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। যখন বুড়ো হয়ে যাবে সব শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক লোক মায়া সা, তিনি যেভাবে যেমন চান তেমনই তিনি সৃষ্টি করেন। প্রিয় ভাই সকল, যুব সমাজ হচ্ছে সকল প্রকার প্রগতি ও উন্নয়নের প্রধান স্তম্ভ। উন্নয়ন কারা আনতে পারে সমাজে? বিপ্লব কারা আনতে পারে সমাজে? শান্তির আলো, শান্তির বাতাস কারা বয়ে যেতে পারে? যুবকরাই, যুব সমাজরাই। প্রিয় ভাই সকল, সমাজে সব শ্রেণীর মানুষের সমস্যা রয়েছে, সব শ্রেণীর, শিশু থেকে নিয়ে যাদের একটু বোঝার বয়স হয়েছে সেই থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল ব্যক্তির সমস্যা রয়েছে। কেউ কোনোদিন বলবে না যে সমস্যা ছাড়া আমি জীবন অতিবাহিত করছি। তাই যুব সমাজেরও সমস্যা রয়েছে, চাকরি বাকরি নেই, ইনকাম সোর্স হয়তো ভালো নেই, রুজির ব্যবস্থা নেই, সংসার টানাপোড়ানের মধ্যে চলে, এই জন্য হয়তো একটু ছিটকে যাই সত্যের পথ থেকে, হকের পথ থেকে। প্রিয় ভাই আমার, সমাজে সব শ্রেণীর মানুষের সমস্যা রয়েছে, তাই আপনার জীবনেও থাকবে, এটাই হচ্ছে আসল জিনিস। তবে সমস্যা সমাধানের পথ জানা থাকলে, সমস্যার সলিউশন জানা থাকলে আর সে সমস্যা কোনো কঠিন হয়ে দাঁড়ায় না। কারণ আমি আপনি সকলেই জানি যে ইসলাম ইজ দ্য সলিউশন ফর হিউম্যানিটি, ইসলাম হচ্ছে মানবতার মূল সমাধান। সকল বিষয়ে সমাধান দেয় ইসলাম, সকল বিষয়ে ডিরেকশন দেয় ইসলাম। এবং এটাও জানি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হল একটি পূর্ণাঙ্গ ও শাশ্বত জীবন বিধানের নাম। আপনার সমাধান কোরআনে রয়েছে, আপনার সমাধান হাদিসে রয়েছে, আপনার সমাধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে, তার জীবনাদর্শে রয়েছে। আজ থেকে 1400 বছর পিছনে যদি যান, সাহাবায়ে কেরামদের অবস্থা কি ছিল বলুন তো? কিভাবে দিন কাটাতেন? আপনাদের মতন মসজিদ, মসজিদে নববী এত বড়ও তখনকার দিনে ছিল না, আজকের যুগে তো বিশাল। ছোট্ট একটি মসজিদ যে মসজিদে নববী ছিল, সেই মসজিদে নববীতে 70 জন সাহাবায়ে কেরাম, যাদেরকে আসহাব সোফা বলা হতো, যারা মসজিদের বারান্দাতে শুয়ে থাকতো, দিন রাতে বাদত বন্দেগী করতো, রসুলের কাছ থেকে ইসলামের বিধিবিধান শিখত। জীবিকা কিছুই ছিল না, রুজি রোজগারের পথ কিছুই ছিল না, কিভাবে কাটাতেন? কেউ খেজুর দান করে যেতেন, মসজিদ নববীতে লটকে দেওয়া হতো, ওই একটা দুটি খেজুর খেয়েই দিন কাটিয়ে দিতেন, রাত কাটিয়ে দিতেন। চিন্তা করুন, এত কঠিন পরিস্থিতিতে তারা তো আল্লাহ ভোলা হয়ে যাননি, তারা তো পথ হারা হয়ে যাননি, এত কিছু থাকা সত্ত্বেও আজকের যুগে আমাদের, তবুও কেন আল্লাহ ভোলা? এই জন্য যুব সমাজ বিশেষ করে কখনোই যেন হতাশাগ্রস্ত না হয়, আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং ইমান ইসলামের উপর অটল অবিচল রেখে নিজের কদমকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রিয় ভাই, এই জীবনের কোনো বিকল্প নেই, এই যৌবন অবস্থাটা পুনরায় কিন্তু আর ফিরে আসবে না। যাদের কাছ থেকে চলে গেছেন, আমাদের চাচাজি বা দাদাজি বাপজিদেরকে জিজ্ঞাসা করেন, শত আফসোস করলে আর সেই সময় ফিরিয়ে আনতে পারবে না, সেই সময়ের ইবাদত বন্দেগী আর তাদের ভাগ্যে জুটবে না।
প্রিয় ভাই সকল, তাই এই জীবনের অর্থাৎ যৌবনাবস্থার কদর তার মূল্য অনেক বেশি। যা বাংলা কবি বলছেন, যৌবন বসন্ত সমসুখময় বটে, যৌবন বসন্ত সমসুখময় বটে, দিনে দিনে উভয়ের পরিণাম ঘটে, কিন্তু পুনরায় হয় বসন্তের আগমন, ফিরে না প্রভু ফিরে না যৌবন। শীত বসন্ত হেমন্ত এই সমস্ত কালগুলো চলে গেলে আবার আসবে না? আসবে না, শীত চলে গেছে আবার আসছে, আসবে। কিন্তু আপনার জীবনের যে পাঠ, যে মূল্যবান পাঠ, যৌবন অবস্থা কোনোদিন আর সম্ভব নয়। যারা পার করে গেছেন শতাব শত করেও আর পারবেন না। সেই জীবনের যে ইবাদতের মূল্য, তার যে স্বাদ, তার যে সমস্ত, কখনো এই জীবনে আর সম্ভব নয়। প্রিয় ভাই সকল, তাই অনেক যুবক মনে করেন যে আজকের এই সময়টা বা এই সিচুয়েশনটা, যে আমরা যুবক রয়েছি বা তরুণ তরুণী রয়েছি, বেশি করে আরাম আয়েস করে নিই, বেশি করে স্বাদ মিটিয়ে নিই, বেশি করে চোখের মজা উপভোগ করে নিই, আগামীতে তো আর পাবো না। বুড়ো হলে তো আর কোনো রকমের স্বাদ বা স্বাদ অবশিষ্ট থাকবে না। অতএব এই লাইফটা একটু বেশি করে এনজয় করে নিই। ওই সমস্ত যুবক এবং যুবতী বা তরুণ তরুণী, সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই সময়টা বড় মূল্যবান করেছেন, এর কদর করুন, এর কদর করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে কিয়ামতের দিন যখন সূর্য মানুষের এক মাইল দূরে উপস্থিত হবে, আজকের যুগে কত কোটি কোটি দূরে সূর্য অবস্থান করছে, সেই সূর্যের রোদ, তার প্রখর তাপ সহ্য করতে পারি না, অসহ্যনীয় অবস্থা হয়ে ওঠে। কিন্তু কিয়ামতের দিন, বিভীষিকাময়ের দিন, মহাপ্রলয়ের দিন, যেদিন সূর্য এত দূরে অবস্থান করবে না, কোথায় অবস্থান করবে? আপনার মাথার মাত্র এক মাইল দূরে, মাথার মগজ সেদিন টকবক করে ফুটতে থাকবে। এইরকম একটি পরিস্থিতিতে কেবলমাত্র সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বিশাল আরশের ছায়া প্রদান করবেন। আর এই সাত শ্রেণীর মানুষেরা হবে সবচাইতে সৌভাগ্যবান মানুষ। সাত শ্রেণীর কথা আলোচনা করবো না, যেহেতু আমার বিষয়ের সাথে সম্পর্কিত নয়। যেটুকু সম্পর্কিত সেটুকু হচ্ছে ওই সমস্ত নওজোয়ান, নবযুবক ও যুবতী, তরুণ তরুণী, যারা তাদের যৌবন অবস্থাটা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগিতে কাটিয়েছিল, নিমজ্জিত থেকেছিল, অতিবাহিত করেছে। বুঝতে পারছি কতটা ভাইটাল এবং গুরুত্বপূর্ণ জিনিস। যেমন পরিস্থিতি কঠিন হবে, ঠিক সেই কঠিন পরিস্থিতিতে সবাই কার আশ্রয় জুটবেন আল্লাহর আরশের নিচে। এই জন্য ওই সমস্ত যুবকদেরকেই আশ্রয় দেওয়া হবে যারা তাদের যৌবন অবস্থাটা আল্লাহর পথে অতিবাহিত করেছিল। কারণ আমরা জানি এই যৌবন অবস্থাটাও বড় কঠিন অবস্থা, তাই না? আল্লাহর পথে কাটানোটা ছেলে খেলা নয়, যৌবন অবস্থাটা আল্লাহর পথে কাটানোটা ছেলে খেলা নয়, বড়ই কঠিন। রুজি রোজগার করতে হয়, সংসার গড়ে তুলতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, এখানে সেখানে দৌড়াতে হয়, তারপরেও যৌবনের তাড়নায় কোথায় না পা বাড়াতে হয়, পাপ সাগরে বা পাপের দোলনায় দোল খেতে হয়। এজন্য এই কঠিন পরিস্থিতিকে যদি আপনি চ্যালেঞ্জ করেন, কঠিন পরিস্থিতির সম্মুখীন হন, তার মোকাবেলা করেন, এবং কঠিন পরিস্থিতিতেও আপনি যদি আপনার পাকে জমিয়ে রাখেন ইমান ইসলামের পথে, তাহলে জেনে রেখে দেন এক কঠিন পরিস্থিতি আপনার সামনে আসছে, সেই কঠিন পরিস্থিতিটা আপনার জন্য সহজ ও সরল হয়ে যাবে। প্রিয় ভাই সকল, সাত শ্রেণীর মানুষের মধ্যে
এক শ্রেণীর মানুষ যারা হবে ওই সমস্ত যুবক যুবতী তরুণ ও তরুণী যাদেরকে আল্লাহ তার আরশের নিচে ছায়া প্রদান করাবেন। প্রিয় ভাই সকল, তাহলে বুঝতে পারছি এই অবস্থাটা কত না কত তাই না মূল্যবান। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে চারটি বিষয়ে প্রশ্ন করা হবে, চারটি কোয়েশ্চেন করা হবে, আর যতক্ষণ পর্যন্ত চারটি প্রশ্নের উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত কোন বান্দাকে যে যেখানে উঠেছে যেভাবে উঠেছে এক পা এদিক ওদিক নড়াচড়া করতে দেওয়া হবে না। সেই চারটি প্রশ্ন বড়ই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার আপনার জানা উচিত আছে এবং প্রশ্নের উত্তরও জানা উচিত রয়েছে। প্রিয় ভাই সকল, নম্বর এক প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন আপনাকে দান করেছিলেন 60, 70, 80, 100 বছর জীবন দান করেছিলেন কোন পথে কাটিয়েছিলেন, কিভাবে জীবনটাকে ব্যবহার করেছেন ইস্তেমাল করেছেন, পাঁচ অক্ত নামাজ কন্টিনিউ ছিল কি ছিল না, রোজা জাকাত আর দান সদকা খায়রাত এবং সমস্ত রকমের শিরক ও বিদআত হারাম ও অশ্লীল কাজ থেকে বেঁচে থেকে ছিলেন কি ছিলেন না, নম্বর এক প্রশ্ন হবে এটা। উত্তর আশা করি আমরা সকলেই জানি এবং কি উত্তর তৈরি করা যেতে পারে সেটাও জানি। নম্বর দুই প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফি মাবলা, ওই সমস্ত নওজোয়ানদেরকে যুবক ও যুবতীদেরকে লক্ষ্য করে প্রশ্ন করা হবে বা সকল মানুষদেরকে প্রশ্ন করা হবে যে তোমরা যারা যৌবন অবস্থাটা পেয়েছিলে ফি মাবলা কোন পথে কাটিয়েছে তোমাদের যৌবন অবস্থাটা, বুড়ো হয়ে গেছিলে যৌবন অবস্থা তো পেয়েছো বা যুবক অবস্থায় মারা গেছো পেয়েছো কোন পথে কাটিয়েছ, যদিও আপনার জীবনের প্রশ্নের মধ্যে এটা চলে আসে তবু স্পেশালভাবে খাসভাবে একটা প্রশ্ন যদি করা হয় জানতে হবে সেই প্রশ্নের কদর আছে। এতগুলো মানুষ বসে আছেন, কাউকে যদি স্পেশালভাবে আমি ডাকি এখানে এবং তাকে জিজ্ঞাসা করি জানতে হবে তার প্রতি আমার মহব্বত রয়েছে বা গুরুত্ব রয়েছে একটা বিশাল, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যৌবন অবস্থাটার একটা বিরাট গুরুত্ব রয়েছে, এই জন্য যৌবন অবস্থা সম্পর্কে স্পেশালভাবে প্রশ্ন করা হবে। বলো উত্তর দাও, যুবক ও যুবতী বা যারা বুড়ো হয়ে গেছে যৌবন অবস্থায় পেয়েছিল উত্তর দাও কোন পথে কাটিয়েছ, যৌবনের তাড়নায় নিজে কি পাপ সাগরে হাবুডুবু খাইয়ে দিয়েছিলে, রঙ্গ লীলায় মত্ত হয়েছিলে, নাকি হক সত্যের পথে অটল অবিচল ছিলে, জবাব দাও। নম্বর তিন প্রশ্ন হবে ওয়ান মালিহি মিন আইন আকতাসাবা ফি মা আনফাকা, আপনার ধন সম্পদ আপনার মাল ধন যে জীবিকা উপার্জন করছেন যে ইনকাম, ইনকাম সোর্সটা হালাল নাকি হারাম ছিল, কোন পথে আপনি রুজি উপার্জন করেছেন, রুজিতে সুদ ঘুষ হারাম লুকাইতে ছিল চুরি ডাকাতি ছিল না ছিল না, যদি রুজি হালাল পন্থায় উপার্জন হয়ে থাকে তাহলে অতিমান থাকা কোন পথে ব্যয় করেছিলে, পথটাও কি হালাল ছিল না হারাম ছিল, উত্তম পন্থায় হালাল পন্থায় রুজি উপার্জন করলেন আর যদি ব্যয় করেন নাচ গানে বিভিন্ন রকমের অশ্লীল কাজকর্মে বেদাতি অনুষ্ঠানে খারাপ কাজে, তাহলে তার জন্যও আপনাকে উত্তর দিতে হবে। লাস্ট প্রশ্ন নম্বর চার হবে ওয়ান ইলমিহি মা আমেলা ফি, যে ইলম যে জ্ঞান শিখেছিলে যেদিন ইসলামের বিধি বিধান তোমার কর্ণগোচর হয়েছিল তোমাদের কাছে এসে উলামারা ইমামেরা পৌঁছে দিয়ে গেছিল সেই বিধিবিধান অনুযায়ী কতটা আমল করতে পেরেছ, সেই শরীয়তের জ্ঞান অনুযায়ী কতটা বাস্তবে রূপান্তরিত করতে পেরেছ, আমলে বিকাশ দিতে পেরেছ। প্রিয় ভাই সকল, এই চারটি প্রশ্ন হবে যে আমি আপনি যেন মাথার মগজে
ব্রেনে সেভ করে রাখি, আমার আপনার মেমোরিতে সেভ করে রাখি। প্রশ্নের উত্তর কি হতে পারে আমরা সকলেই জানি, তবুও চারটি প্রশ্নের উত্তরকে বা চারটি প্রশ্নকে সারসংক্ষেপে আর একবার বলে দিই। যে প্রথম প্রশ্ন হবে আপনার গোটা জীবন সম্পর্কে, জীবনটাকে কোন পথে পরিচালিত করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন হবে যৌবন অবস্থা সম্পর্কে, সেটা কোন পথে কাটিয়েছিলেন। তৃতীয় প্রশ্ন হবে আপনার ধন সম্পদ জীবিকা সম্পর্কে, বাড়ি গাড়ি প্রাসাদ ভবন করেছেন, অট্টালিকা করেছেন, বিরাট খাট বিছানাতে আরাম আয়েসে কাটাচ্ছেন, কোন পথে উপার্জন করেছিলেন উত্তর দেবেন আপনি, আর কোন পথে ব্যয় করেছেন। নম্বর চার হবে যে জ্ঞান যে শিক্ষা লাভ করেছিলেন সেই শিক্ষা অনুযায়ী কতটা আমল করতে পেরেছেন। প্রিয় ভাই সকল, এই চারটি প্রশ্ন সকল কি করা হবে? প্রিয় ভাই আমার, অনেকে বিশেষ করে আমাদের যুবকেরা এটা মনে করে যে এটা তো আরাম আয়েসের সময়, মজা উপভোগ করার সময়, স্বাদ মিটিয়ে নেওয়ার সময়, করে নিই এনজয় করে নিই, তারপরে যখন বুড়ো হব দেখা যাবে, তখন দাঁড়িয়ে ছাড়বো, নামাজ পড়বো, একবার হজ করে দেবো, ব্যাস সব হয়ে যাবে। প্রিয় ভাই সকল, আপনার জীবনের গ্যারান্টিকে আপনি নিজে নিয়ে নিয়েছেন? জীবনের গ্যারান্টি বা নিশ্চয়তা কে দিয়েছে আপনাকে? এখনই আছি, এখনই আমি, আপনি নেই, মারা যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, কত রকম বাহানাতে আমার আপনার মৃত্যু হতে পারে। তাহলে বুড়ো বয়সের স্বপ্ন দেখছেন সেই পর্যন্ত আপনার, আপনি নাম পৌঁছতে পারেন তো, পৌঁছবেন যে তার গ্যারান্টি কে দিয়েছে? মৃত্যু কখন কাকে এসে কাকের মতো ছ মেনে নিয়ে চলে যাবে আমি আপনি বলতে পারবো না, বলার ক্ষমতা নেই। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা, এক মুহূর্ত এক সেকেন্ডও বিলম্ব করা হবে না, দেরি করা হবে না। যাদের কাছে যাদের মৃত্যু যখন লেখা আছে ঠিক তখনই উপস্থিত হয়ে যাবে, এক সেকেন্ড আপনাকে দেওয়া হবে না যে আপনি আপনার আগামী জীবন গড়ে তুলবেন। ভাই সকল, এজন্য যে কোনো সময় আমার আপনার মৃত্যু হতে পারে, আর এই মৃত্যুকে ফলো করে মৃত্যুকে সামনে রাখলে আমার আপনার জীবনে আমূল পরিবর্তন আসবেই আসবে। যদি ক্ষণিকের জন্য এক সেকেন্ডের জন্য এটা চিন্তা করি যে আমার মৃত্যু এখনই হতে পারে, আমি তো জানি না মসজিদের বাইরে যেতে পারবো না, লাশ হয়ে যাব, দু চোখ বন্ধ হয়ে যাবে, এরকম একটু কল্পনা করুন তো দেখুন পরিবর্তন আসে কি না। এত কিছু জীবিকা, এই মাল ধন উপার্জন করা, এ বাড়ি গাড়ি করা, টাকা পয়সা উপার্জন করা, এ ধন দৌলত কি হবে? সব শেষ হয়ে যাবে, আপনার কাছে বৃথা মনে হবে। কিন্তু সম্পদের মোহে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, মাল দৌলতের লোভ লালসায় পড়ে, নিজের দিনকে বিসর্জন দিয়ে পরকালকে ভুলে গিয়ে ইহকালকেই সব কিছু মনে করে নিয়েছে। প্রিয় ভাই সকল এবং প্রিয় যুবক যুবতী, তরুণ তরুণীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি উপদেশ যেটা আমার আপনার সকলকেই ঘাড় পেতে মেনে নেওয়া উচিত। ইমাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো, তার কদর করো, তার মর্যাদা দাও, তার গুরুত্ব দাও। সেই পাঁচটি জিনিস কি? এক নম্বর হচ্ছে শাবাব কাবলা হারামি, আপনি বুড়ো বয়সে পৌঁছানোর পূর্বে শাবাব অর্থাৎ আপনার যৌবন অবস্থাটার কদর করুন, আপনি বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যৌবনের কদর করুন, যখন বুড়ো হয়ে যাবেন তখন তো আর আফসোস করে কোনো লাভ হবে? যে আফসোস যখন যুবক ছিলাম তখন যদি আরো বেশি বেশি করে ইবাদত করতাম, রুকু সেজদা ভালো করে করতাম, যারা বুড়ো হয়ে গেছে শুরু থেকে নামাজ নেই বা নামাজ ছিল তবুও বুড়ো বয়সে ঠিক মতন সেজদা করতে পারে না, রুকু করতে পারে না,
হাসপাতালের বেডে পড়ে থাকে, বিভিন্ন রকমের ব্যারামে পড়ে থাকে, ক্যান্সারে সুগারে কত রকম রোগের মধ্যে যে জরাজীর্ণ, তা আমি আপনি সকলেই জ্ঞাত যারা সমাজে বসবাস করছি। কি অবস্থাতে বসবাস করছি আমরা, কি অবস্থাতে বুড়ারা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। অতএব সেই বৃদ্ধ বয়স আসার পড়বে, যে সময়টা আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটা একটা আমার আপনার জন্য গোল্ডেন অপরচুনিটি, একটি বিরাট ও বিশাল সুবর্ণ একটি সময় সুযোগ। এবং এই জীবনটার কদর করলে আপনার জীবন সোনায় সোহাগা হবে, আপনার জীবন, আপনার জীবনে শান্তির ছায়া আসবে, আপনার জীবন হবে শোক ও শান্তির পরোয়ানা। প্রিয় ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, আল্লাহ যাদেরকে শরীর সুস্থ দিয়েছেন, সবল রেখেছেন, এখনো কোনো রোগ আসেনি, সুগার আসেনি, হাই প্রেশার হয়নি, ক্যান্সার হয়নি, ওহে বান্দা এখনো সময় আছে, কদর করুন। যাদের সুগার এসেছে তাদেরকে জিজ্ঞাসা করুন তো, শরীরকে একেবারে কুঁকড়ে দেবে, হাট্টা গোট্টা জওয়ান, যাদের ভিতরে সুগার এসে গেছে শরীর কুঁকড়ে যাবে, কোনো ক্ষমতা থাকবে না, ক্যান্সার এসে গেছে ও আধামারা হয়েই গেছে। প্রিয় ভাই, এই জন্য যাদেরকে আল্লাহ সুস্থতা দিয়েছেন, শরীর সুস্থ আছে, হাসপাতালে যেতে হয় না, বড় ধরনের পিজিতে ভর্তি হতে হয় না, মেডিকেলের ব্যবস্থা হতে হয় না, আল্লাহর কদর করুন, আপনার এই শরীরের কদর করুন, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করুন। তারপরে ওয়াগিনা ফাকাবলা ফখরিক, যাদেরকে আল্লাহ মাল দৌলত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, হালাল মাল দৌলতের কথা বলছি, কারণ হারামের কোনো কথা এখানে নেই। অনেকে হয়তো বাড়ি গাড়ি প্রাসাদ ভবন করেছেন, আর নিজেদেরকে মনে করছেন যে আমি বিরাট সুখে রয়েছি, স্বচ্ছলতা রয়েছে। কেউ কেউ বলে যে আল্লাহ স্বচ্ছলতা বিরাট একটা দান, অথচ সম্পূর্ণ কামাইটা উপার্জনটা তার হারামে, আর বলছে স্বচ্ছলতা দান। আসল স্বচ্ছলতা ওটা নয়, আসল স্বচ্ছলতা ও সৌভাগ্যের বিষয় হলো যদি উপার্জন হালাল থাকে, আর তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ি গাড়ি করার ক্ষমতা দিয়েছেন, সে তো সৌভাগ্যের বিষয়। হারাম উপার্জন করে দুতলা তিনতলা বাড়ি করেছেন, মার্সিডিজ গাড়ি নিয়ে ঘুরছেন, সেটা স্বচ্ছলতা নয়, সেটা স্বচ্ছলতা নয়। তাহলে নাম্বার তিন হচ্ছে ঘেনা কাবলা ফাকরিক, যাদেরকে আল্লাহ গরিবী করেননি, এখন আপনার সব মাল দৌলত শেষ হয়ে যায়নি, যার যতটুকুই আছে ততটুকুরই মূল্যায়ন করেন। আল্লাহ আপনাকে দুমুটো ভাত খাওয়াচ্ছেন, আল্লাহর ইবাদত বন্দেগী করিয়ে নিচ্ছেন, এর উপরে আত্মতুষ্টি করেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ যতটুকু নুন দিয়েছেন সেই নুনের গুণ গান তার সাথে নামা খারামি করবেন না, তার অকৃতজ্ঞতা জ্ঞাপন করবেন না। প্রিয় ভাই সকল, আপনার টাকা পয়সা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সংসার চালানোর ক্ষমতা দিয়েছেন, তাহলে এই সময়টাকে আপনি বড় মূল্যায়ন করেন, এটাকে গণিমত মনে করেন, এটাকে সুবর্ণ সুযোগ বলে মনে করেন। তারপরে নাম্বার চার হচ্ছে অফেরাগা কাবলা শোগলিক, যাদেরকে আল্লাহ ব্যতিব্যস্ত করেননি, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যে বা খেলাধুলাতে বা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে যাদেরকে আল্লাহ ব্যতিব্যস্ত করেননি, মশগুল করে দেননি, অবসর সময় দিয়েছেন, অবসর সময় দিয়েছেন, সে অবসর সময়টাকে, খালি সময়টাকে মূল্যায়ন করেন, তার কদর করেন, এটা মনে করেন যে আল্লাহ আমাকে মাল দৌলত দেননি কিন্তু সময় তো দিয়েছেন, সময়ের চাইতে মূল্যবান আর জিনিস কি হতে পারে? হ্যাঁ, সময়ের যদি কদর না করেন, যা কবি একটি বাংলা ভাষার একটি কবিতা রয়েছে না, সময় চলিয়ে যায় নদীর স্রোতে প্রায়, যেজন বোঝে যেজন না বোঝে সোনার ঘড়ি বলেছে ঠিক ঠিক, এইভাবে একটি কবিতা রয়েছে, সময় নদীর স্রোতের মতন চলে যাবে, এই সময়ের যদি কদর না করেন প্রচুর আফসোস করবেন আপনি। আরবি কবি সম্পর্কে বলছেন, আল ওয়াক্তু কাসায়েব লাও লাম তাক্তাহু ইয়াক্তাউকা, সময় হচ্ছে তরবারির মতো, তরোয়ালের মতো, যদি এই তরোয়াল দ্বারা আপনি উপকৃত না হতে পারেন, কোনো দুশমনকে শত্রুকে
প্রতিহত না করতে পারেন তাহলে আপনার তরোয়াল দিয়ে আপনাকেই হত্যা করা হয়। এক কথায় সময় দ্বারা যদি আপনি উপকৃত না হতে পারেন, সময় আপনাকে কি করবে, ডুবিয়ে মেরে দেবে। সময় আপনাকে নিয়ে ফুটবলের মতো খেলাধুলা করে গোলে ভরে দেবে। প্রিয় ভাই সকল, অতএব সময়ের কদর করতে হবে। তাহলে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবসর সময় দিয়েছেন, বিরাট ব্যবসা বাণিজ্য নেই তো কি, খালি সময় আছে আপনার, বিরাট একটা সুবর্ণ সুযোগ ইবাদত বন্দেগী করার, দাওয়াত তাবলীগ করার, দীন ইসলাম প্রচার প্রসার করার। তারপরে নাম্বার পাঁচ হচ্ছে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে পূর্বে জীবনটাকে, জীবনটার কদর করুন। এখনো মৃত্যু আসেনি, চোখ দুটো বুঝে যায়নি, চোখ খোলা রয়েছে, সব কিছু জল জল করে দেখতে পাচ্ছেন, অতএব এই সময়টার কদর করুন। কিন্তু চোখ বুঝে গেলে সব শেষ, চোখ বুঝে গেলে সব শেষ হয়ে যাবে, আর আফসোস করবেন কিয়ামতের দিনে, কিন্তু সেই আফসোস তো কোনো কাজে আসবে না। এমন অনেক মানুষ আফসোস করবেই করবে, সেদিন আঙুল কামড়াবে, হায় হতাশ করবে, আর বলবে কল রব্বির জিউন, ওগো আল্লাহ আজকের দিনে একবার কমসে কম দুনিয়াতে আমাদেরকে পাঠানো হোক, একবার দুনিয়াতে ফিরে যায়। কেন? লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক, দুনিয়ার জীবনে ব্যবসা বাণিজ্য করতে হতো, স্ত্রী সন্তানের রুজির জন্য ব্যবস্থা করতে হতো, সন্তান সন্ততি ছিল, স্ত্রী ছিল, পিতা মাতা ছিল, টাইম পায়নি, ফুরসত ছিল না, সময়ের অবকাশ ছিল না। ওগো আল্লাহ আজকে একবার আমাদেরকে দুনিয়াতে পাঠানো হোক, কি বলবেন আল্লাহ? আরেকবার পাঠাবেন আপনাকে, আমাকে পাঠাবেন? প্রিয় ভাই, কখনোই সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কখনোই এটা পসিবল নয়, অসম্ভব ব্যাপার, ইম্পসিবল। দুনিয়া তার ফেরত পাঠানো যেতেই পারে না, দুনিয়ার জীবন শেষ, সেটা ক্ষণিকের জীবন ছিল, সে আসল জীবন তো এটাই। অতএব সেদিন আফসোস করে কোনো লাভ হবে না, তাহলে সেই আফসোসের দিন আসার পড়বে, আল্লাহ যে জীবন আপনাকে দিয়েছেন সেই মৃত্যু আসার পড়বে। এই জীবনের কদর করুন, মূল্যায়ন করুন, জীবনটাকে গনিমত মনে করুন, জীবনটাকে একটা গোল্ডেন অপরচুনিটি মনে করুন, সুবর্ণ সুযোগ মনে করুন, যা আল্লাহ আমাকে দিয়েছেন ইবাদত বন্দেগীতে একটু বেশি করে যাই, হারাম কাজকর্ম থেকে একটু বেঁচে থাকি, অশ্লীল ও নির্লজ্জতার কাজ থেকে একটু বিরত থাকি। প্রিয় ভাই সকল, এই যৌবন অবস্থাটা যেমন সুখময় ঠিক তেমনি তিক্তময় এবং জ্বালাময় বটে। যৌবন অবস্থাটা বিয়ে শাদি করলে যেমন সুখ শান্তি আসবে, ঠিক তেমনি বিয়ে শাদির পূর্বে বড় জ্বালাময়, আবার অনেকের বিয়ের পরেও জ্বালাময়, তাই না? বিয়ের পরেও অনেকে জ্বলছে। যাই হোক, নিজেকে ঠিকঠাক পুরানো হাদিসের ফর্মুলাতে না ফেলতে পারলে, পুরানো হাদিস অনুযায়ী নিজের জীবনের যদি চিকিৎসা না করতে পারেন, ট্রিটমেন্ট না করতে পারেন, রসুলকে যদি বড় সার্জার না মনে করেন, তাহলে তো সমস্যা দেখা দেবেই, সমস্যা আসবেই। প্রিয় ভাই, সমস্যা সমাধানের পথ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার প্র্যাকটিক্যাল ফিল্ডে, তার বাস্তবিক জীবনে দিয়ে গেছেন। আরে ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টা স্ত্রী ছিল, 9টি স্ত্রী এবং 2টি বাদী, কীভাবে জীবনযাপন করেছেন? আজকে আমরা একটা নিয়ে সহ্য করতে পারি না, একটা নিয়েই চলা অসম্ভব হয়ে যাচ্ছে, তাই না? যারা বিয়ে সাদের পর জীবনযাপন করছেন অনেকেই তিক্ত হয়ে গেছেন, যে না করলেই ভালো হতো। আবার যারা না করেছেন তাদেরকে জিজ্ঞাসা করেন কতটা ভালো রয়েছে, কতটা অন্য পথেকে গা ভাসাচ্ছে, অন্য পথ দিয়ে মজা উপভোগ করছে। প্রিয় ভাই সকল, এজন্য আমাকে আপনাকে বিশেষ করে এই অবস্থায় বড় সতর্ক এবং সাবধান হয়ে চলাফেরা করতে হবে। এই যুবক শ্রেণী, এরা তিন ক্যাটাগরি বা তিন শ্রেণীর মানুষ রয়েছে। নাম্বার এক হচ্ছে সত্যানুসারী এবং ধর্মনিষ্ঠ যুবক, নাম্বার দুই হচ্ছে যারা
সত্য এবং ধর্মত্যাগী, আর নাম্বার তিন হচ্ছে যারা এই দুইয়ের মাঝামাঝি। এই দুইয়ের মাঝামাঝি বলতে ভালো কাজেও আছে মন্দ কাজেও আছে। প্রথম শ্রেণীর যুবক বা যুবতী যারা সত্যানুসারী এবং ধর্মনিষ্ঠ, এই কোয়ালিটির বা এই শ্রেণীর যুবক ও যুবতী এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌহিদের উপরে বিশ্বাস করে, একত্ববাদের উপরে বিশ্বাস করে এবং পাঁচ ওয়াক্ত নামাজকে কন্টিনিউ প্রতিষ্ঠা করে। এই শ্রেণীর যুবক যারা ফরজ রোজা রাখে এবং নিজের যৌবনের হেফাজতের জন্য রোজা রাখে, যারা যাকাত আদায় করে, হজ করে, এই শ্রেণীর যুবক ও যুবতী যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনে এবং যারা ফেরেশতাদের প্রতি ঈমান আনে, যারা রাসূলের প্রতি ঈমান আনে এবং আসমানি গ্রন্থ সমূহের প্রতি ঈমান আনে, কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান রাখে, এরা কারা? এরা খাঁটি নিরেট যুবক এবং যুবতী, এরা একেবারে নিরেট। কিন্তু এদের সংখ্যা আজকের প্রেক্ষাপটে বর্তমান সমাজে খুবই কম, নগণ্য। প্রিয় ভাই সকল, এই শ্রেণীর যুবক এবং যুবতী তারা জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজ কর্মকে তিনি দেখতে পাচ্ছেন, দেখছেন। তারা বিশ্বাস রাখে যে আমাদের দুই স্কন্ধে কাঁধে ফেরেশতারা লিপিবদ্ধ রয়েছেন, যা কিছু করছি সেগুলো তারা লিখছে। আমার আপনার কাঁধে সিসিটিভি ক্যামেরা চলছে, সব কিছু রেকর্ড হচ্ছে এবং কিয়ামতের দিন সেটা বড় স্ক্রিনে হাইলাইট করে দেখানো হবে। এই শ্রেণীর যুবক যুবতী এটা বিশ্বাস করে, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই কথার উপরে বিশ্বাস রাখে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যদি অনুপরিমাণ সরিষা পরিমাণ আপনি নেক আমল করেন, সৎ কাজ করেন, সেটাও আপনাকে দেখানো হবে কিয়ামতের দিনে, সকলের সামনে সচক্ষে আপনি দেখতে পাবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা অর্থাৎ অনুপরিমাণ যদি গুনাহ করেন, পাপ করেন, সেটাও কিয়ামতের দিনে আপনার সামনে হাইলাইট করে স্ক্রিনে দেখানো হবে, আপনি সচক্ষে দেখতে পাবেন। এটা এই শ্রেণীর মানুষ, এই শ্রেণীর যুবক ও যুবতী বিশ্বাস রাখে। এই শ্রেণীর যুবক ও যুবতী তারা এটাও বিশ্বাস রাখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত, যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, যারা মানুষদেরকে, মানব জাতিকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করবে, ভালো কাজের উৎসাহ দেবে, তাদের মাঝে উদ্যম উদ্দীপনা যোগাবে, তাদেরকে নেক কাজের আদেশ করবে, আর অসৎ কাজ হতে, শরীয়ত বিরোধী কাজ হতে, অন্যায় ও অশ্লীল কাজ হতে নিষেধ করবে। এই শ্রেণীর যুবক খুবই কম, খুবই কম, নগণ্য। কিন্তু আছে যারা সদা সর্বদাই খেয়াল রাখে যে নিজেরাও খুব ভালো কাজ করব, অপরকেও দাওয়াতি কাজের জন্য মানুষদের মাঝে চেতনা জাগাবো, মানুষদেরকে দিনের পথে আনার জন্য সংগ্রাম করব, প্রচেষ্টা চালাব এবং নিজের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে স্যাক্রিফাইস করব, উৎসর্গ করব। প্রিয় ভাই সকল, এই শ্রেণীর যুবক তারা এটাও জানে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ, যখনই তোমরা কোনো শরীয়ত বিরোধী কাজ দেখতে পাবে, অন্যায় কাজ দেখতে পাবে, ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তোমরা হাত দ্বারা সেটাকে প্রতিহত করো। কেউ সুদ খাচ্ছে, হাত ধরো, সুদ খেও না। কেউ কারোর প্রতি জুলুম করছে, তার হাত ধরো, তাকে মানা করো। বা যদি ছোট হয়, আপনার চাইতে কোনো অন্যায় কাজ করছে, তাকে মারো। যদি মারার কোনো ক্ষমতা না থাকে, হাত দিয়ে আটকানোর প্রচেষ্টা ব্যর্থ হয় মনে 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 করেন, তাহলে কমসে কম মুখ দিয়ে বলেন, আপনার চাইতে বড় হয় তো কী হবে, মুখটা একটু খোলেন যে এই কাজ করো না। যদি মুখ খুলে, মুখ খুলতেও ভয় খান, কমসে কম অন্তরে এই কাজটাকে ঘৃণা করেন। প্রিয় ভাই সকল, এই শ্রেণীর যুবক ও যুবতী যারা এক আল্লাহর জন্যই দুনিয়াতে বেঁচে থাকে এবং আল্লাহর জন্যই সব কিছু করবে বলে মনস্থ করে।
দ্বিতীয় শ্রেণীর যুবক বা যুবতী, দ্বিতীয় কোয়ালিটির যুবক বা যুবতী তারা হচ্ছে সত্য কিন্তু ধর্মত্যাগী, যারা আকিদাতে ভ্রষ্ট, আচার ব্যবহারে আখলাকে চরিত্রতে তারা নষ্ট, এবং আল্লাহ সুবহানাহু তাআলার অধিকার তার হক, আল্লাহর হক কি ভাই? নামাজ আদায় করা। আল্লাহর হক কি? রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা। আল্লাহর অধিকারগুলোকে তারা কি করে? বিনষ্ট করে। আল্লাহর অধিকারগুলোকে তারা উল্লঙ্ঘন করে, উপেক্ষা করে চলে। এবং দীন ইসলামকে বুড়ো আমল দেখিয়ে চলে। প্রিয় ভাই সকল, যারা পাশ্চাত্য সভ্যতায় শিক্ষিত, পাশ্চাত্য সভ্যতায় যারা প্রভাবিত, পাশ্চাত্যের শিক্ষায় যাদের কাছে বিশাল মহামূল্যবান জিনিস, এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর যুবক। এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর যুবক যারা মডার্ন যুগকে, সেটা কি, সব কিছু বলে মনে করে। ইসলামিক আইন কানুন, রোলস বা নিয়ম নীতি, শরীয়তের আইন কানুন, সেগুলোর ধার ধারে না। পাশ্চাত্যের শিক্ষা, সেগুলোকেই তারা নিজের জীবনে রূপ দেয়। তাদের সভ্যতা সংস্কৃতি, তাদের কালচার, তাদের তাহজিব ও তামাদ্দুনকেই আপন বলে মনে করে। আর ইসলামের নিয়ম নীতি বা ইসলামিক কালচারগুলোকে ছেকেলে বলে মনে করে। সেগুলো বর্তমান যুগের সাথে বা সমাজের সাথে সমীচীন নয় বা শোভনীয় নয় বলে মনে করে। প্রিয় ভাই আমার, এমন শ্রেণীর যুবক এবং যুবতী যারা আমাদের সমাজে রয়েছে, এই শ্রেণীর যুবক হচ্ছে সর্বনাশী মহামারী রোগের মতো, বড়ই খতরনাক এবং ডেঞ্জারাস। নাম্বার তিন, তৃতীয় শ্রেণীর যুবক বা যুবতী, তরুণ বা তরুণী, তারা হচ্ছে যে ভালো কাজেও রয়েছে, মন্দ কাজেও রয়েছে, যারা দু নৌকায় পা দেয়, যারা দোদুল্যমান অবস্থায় থাকে, যারা দুমুখ সাপ। ভাই, দু নৌকায় পা দিলে কী অবস্থা হবে আপনি বুঝতে পারছেন? এদিকেও নয়, ওদিকেই নয়, মাঝে আপনাকে পড়ে যেতে হবে। এই জন্য উর্দু একটি কবিতা রয়েছে সম্পর্কে, ধোবিকা কুত্তা ঘাড়কানা ঘাটকা, কোনো দিকের নয়। ধোবি যারা কাপড় কাচে তাদের কুকুরগুলো কোনো দিকের নয়, কোনো কাজের নেই। প্রিয় ভাই সকল, তাই তৃতীয় শ্রেণীর যুবক ও যুবতী যা কিছুটা ভালো কাজের মধ্যে আছে, আবার মন্দ কাজের মধ্যেও নিমজ্জিত। ভালো মন্দ দুদিকেই আছে, মানে দুমুখ সাপ, যখন যেদিকে পারে দংশন করতে পারে। এদেরকে স্বার্থপর বলা হয়, স্বার্থবাদী বলা হয়, এবং কোরআনের ভাষায় এদের টাইটেল বা এদের লকাব বা উপাধি এই দেওয়া হয়েছে যে তারা হচ্ছে মুনাফিক। তারা মুনাফিক, মুনাফিক শব্দের অর্থ কপটতার অধিকারী, যারা ইসলামেও আছে, মুসলমানদের দলেও আছে, কাফেরদের দলেও আছে। প্রিয় ভাই সকল, তাহলে এই শ্রেণীর মানুষও জলাতঙ্ক রোগের মতো, এই শ্রেণীর মানুষও সর্বনাশী রোগের মতো, এই শ্রেণীর যুবক ও যুবতীও একেবারে খতরনাক ও ডেঞ্জারে। তাহলে তিন শ্রেণীর যুবক ও যুবতী যারা, যাদেরকে আমরা আমাদের সমাজে দেখতে পাই, পরিলক্ষিত হয়, তাহলে আমাকে আপনাকে বিশেষ করে আমার যুবক ও যুবতী ভাই ও বোনেরা, আমাকে কোন শ্রেণীর যুবক ও যুবতীর মধ্যে হতে হবে? প্রথম শ্রেণী, প্রথম কোয়ালিটির মধ্যে হতে হবে, যাদের জীবন হবে নিঃস্বার্থ এবং নিঃস্বার্থে ইসলামের পথে, যাদের জীবন হবে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, যাদের জীবন হবে পরলৌকিক জীবনের জন্য। এই জীবনটা কেবলমাত্র পরলৌকিক জীবনের কিছুটা নেকি কামিয়ে নেওয়ার জন্য। যেমন কবির ভাষায়, ইহকালে করলে চাষ, পরকালে পাবে হাঁস। এখানে যদি চাষ করে যাও, এখানে যদি চাষ করে যাও, নেকির বীজ বপন করে যাও, কোন ইসলামিক শিক্ষা নিজে শেখো, অপরকে শিখিয়ে যাও, কোন সদকায়ে জারিয়া
হয়তো মসজিদে ফ্যান কিনে দেওয়া, কোরআন কিনে দেওয়া, বা রাস্তাঘাটে কোনো গাছপালা লাগিয়ে দেওয়া, টিউবওয়েল করে দেওয়া, এই সমস্ত কাজ করে যাও, নেকির বীজ বপন করে গেলে পরকালে অর্থাৎ কবরে শুয়ে শুয়ে আপনার নেকি পৌঁছাতে থাকবে। আঁশ সেখানে পাবেন, ফলাফল সেখানে পাবেন। আর যদি আমার আপনার সেই নেকির বীজ বপন না করে যায়, এখানে গোনার বীজ পাপের বীজ বপন করে যায়, তাহলেও সেম ওর উল্টোটা হবে। কবরে শুয়ে শুয়ে আপনি কি পাবেন? গোনা পেতে থাকবেন, পরকালে গোনা পেতেই থাকবেন আপনি। এই জন্য বিশেষ করে আজকের যুবক যুবতী এবং তরুণ তরুণী সাবধান, যাদের হাতে বিশেষ করে কোরআনের জায়গাতে মোবাইল এসেছে, যাদের হাতে মহামূল্যবান সম্পদের জায়গায় সামান্য ক্ষণিকের জন্য এই মূল্যবান এই মোবাইলকে হাতে তুলে নিয়েছে বা নিয়েছেন, এটাই আমার আপনার ধ্বংসের মোড় এবং পতনের মোড় হয়ে দাঁড়িয়েছে। প্রিয় ভাই সকল, আর এর মাধ্যমে অসংখ্য পাপ, অসংখ্য গোনা যা নিজে করছি এবং অপরের মাঝেও সেটা শেয়ার হচ্ছে, ফরওয়ার্ড হচ্ছে। এই জন্য আপনি মরে গেলেও কিন্তু শেষ নেই, আপনার শেয়ারকৃত কোনো গান বাজনা, আপনার ফরওয়ার্ডকৃত কোনো গান বাজনা, কোনো কথা সেটা যতদিন চলতে থাকবে কবরে শুয়ে শুয়ে আরামের সাথে আপনি গোনা পেতে থাকবেন আর ফেরেশতাদের মার খেতে থাকবেন। এই জন্য আপনি আপনার ওই সমস্ত অন্যায় অশ্লীল কাজকর্ম শেয়ার করা হতে দূরে সরে থাকুন। আপনি আপনার জীবনে ওখানে স্টপ দেন, লাগাম দেন। প্রিয় ভাই সকল, যে সমস্ত যুবক এবং যুবতী যারা যাদের কাছে অবসর সময় রয়েছে, ফ্রি টাইম রয়েছে, সময় পাস করার জন্য ক্লাবে যায়, সময় পাস করার জন্য বিভিন্ন রকমের আড্ডাখানাতে যায়, গাল গল্পের জন্য মহিলারাও মজলিস খোঁজে, আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে অবসর সময় দিয়েছেন, তার কদর করেন। ফাইরা ফারাগতা ফানসাবু ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহ আপনাকে অবসর সময় দিয়েছেন, সেটাতে মনোনিবেশ হন, রবের ইবাদতের জন্য নিজেকে বিলীন করে দেন, আপনার মনটাকে সেখানে নিমজ্জিত করেন রবের ইবাদতের জন্য, যখন আল্লাহ আপনাকে অবসর সময় দিয়েছেন। আর আল্লাহর কাছে এই আশা রাখেন, ভরসা রাখেন, তার উপরে যথেষ্ট ভরসা রাখেন যে রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ সবারই করে দেবেন। একটা পাখি যার ব্যবস্থা আল্লাহ সুবহান ওয়া তাআলা করেন, সমুদ্রের অতল তলে গভীরে কত রকমের জীব, কত রকমের মাছ বসবাস করছে, যাদের খাদ্যের দায়িত্ব, রুজির দায়িত্ব কে বহন করে? এক একটা তিমি মাছের খাদ্য যে কয়েক টন, সে খাদ্য কোথা থেকে পায়? আল্লাহ সুবহান ওয়া তাআলার এই খেলকাত, তার এই সৃষ্টি নৈপুণ্য, তার এই সৃষ্টি বৈচিত্র্যের দিকে যদি একবার তাকায়, দৃষ্টিপাত করি, অবশ্যই আমাদেরকে বুঝে আসবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ভূপৃষ্ঠের বুকে এমন কোনো পশু নেই, এমন কোনো জীব নেই যে যারা চলাফেরা করে, বিচরণ করে, আর তাদের রুজির দায়িত্ব আমি আমার ঘরে নিয়ে নিই, এটা হতেই পারে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা সবারই রুজির দায়িত্ব তিনি নিয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রু তাখুযু খিমাতান ওয়া তারুফু বিতারা, যদি তোমরা প্রকৃতপক্ষে আল্লাহর উপরে যথেষ্ট আশা ভরসা করতে, নির্ভরশীল হতে, তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাদেরকে সেইভাবে রুজি দিতেন যেভাবে পাখিদেরকে রুজি দিয়ে থাকেন। পাখিদেরকে কিভাবে রুজি দিয়ে থাকেন জানা আছে? পাখিরা সকালবেলা হলে নিজের বাসা হতে উড়ে বেরিয়ে যায় রুজির সন্ধানে। আমরা পূর্বযুগে দেখতাম না তাল গাছে যে বাবুই পাখির বাসা হতো? এখন আর নেই। সকালবেলা হলে কিচির মিচির পাখিরা শুরু করে যেত, বাবুই পাখি তার বাসা থেকে বেরিয়ে চলে যেত, এটা আমরা দেখতে পেতাম। এ যুগে আর দেখতে পাওয়া যায় না বাবুই পাখির বাসা। তো পাখিরা সকাল হলে রুজির সন্ধানে বেরিয়ে যায়, আবার সন্ধ্যাবেলায় পেট ভর্তি করে, উদর পূর্তি করে বাসায় ফিরে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমরা পাখিদের মতো ভরসা করতে,
লারাজাকাকুম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওইভাবে রুজি দিতেন যেভাবে পাখিদেরকে দিয়ে দিয়ে থাকেন। তোমরাও ফজরের নামাজ আদায় করলে রুজির সন্ধানে বেরিয়ে গেলে, আবার জোহরের নামাজ আদায় করলে রুজির সন্ধানে বেরিয়ে গেলে রুজি আল্লাহ দেবেন না। যেমন সূরা জুমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মাঝখানে আয়াতে ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিউ ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজ পড়া হয়ে যাবে, জমিনে পড়ে ভ্রমণ করো, বিচরণ করো, আর রুজি উপার্জন করো, জীবিকা উপার্জন করো, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রকৃতপক্ষে নির্ভরশীল হলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে রুজি দেবেন। ছোটখাটো কীট পতঙ্গ তাদেরকে রুজি দেন, আর আমার আপনার মতো মানুষ যারা সর্বশ্রেষ্ঠ জীব, যারা সর্বশ্রেষ্ঠ উম্মত, তাদেরকে রুজি দেবেন না, এটা হতেই পারে না। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে, আশরাফুল মখলুকাত হিসাবে বেছে নিয়েছেন, যাদের উপাধি দিয়েছেন, তাদেরকে কিভাবে মারতে পারেন? প্রিয় ভাই সকল, তাহলে আমি আপনি বুঝতে পারছি অবসর সময় হচ্ছে আমার আপনার জন্য বিরাট একটা অপরচুনিটি, এর সদ্ব্যবহার করতে হবে। অনেক যুবক বা যুবতী ভাইয়েরা বা বোনেরা এটা মনে করেন, চাকরি বাকরি পাচ্ছি না, শিক্ষা দীক্ষা করলাম, এমএ বিএ করলাম, চাকরি বাকরি নিয়ে কী করে সংসার টানব বা উপার্জন কী করব, হারাম পন্থায় নেমে যায়। কত রকমের পথ আছে ভাই, ছোট্ট জিনিস থেকে আপনি ব্যবসা শুরু করেন, যেমন বাংলা কবি বলছেন, আপনি যদি ছোট একটি দোকান খোলেন, মনোহরি দোকান, মুদিখানার দোকান, যে কোনো ছোটোখাটো দোকান থেকে আপনি আস্তে আস্তে বড় হতে পারেন। বাংলা কবি বলছেন, চলে যদি মনোহরি, চলে যদি মনোহরি, কী করবে জমিদারি? আপনার যদি মুদিখানার দোকান চলে, জমিদারি আর কী করবে? এসে কি এক সময় বিরাট লাভ হবে, বরকত হবে, আগামী দিনে আপনি একটি প্রতিষ্ঠাবান যুবক হবেন। প্রিয় ভাই সকল, আর আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার আপনার উপার্জনের পথটা যেন সৎ হয়, ব্যবসা বাণিজ্যটা যাতে হালাল হয়, এবং সবচাইতে উত্তম উপার্জন হলো নিজের হাতের উপার্জন, কসবুল ইয়াদ। আল্লাহর নবী দাউদ আলাইহিসসালাম নিজের হাতে মেহনত করতেন, নিজের হাত দ্বারা উপার্জন করতেন, মেহনত করতেন, এটা হলো সবচাইতে উত্তম উপার্জন, উত্তম মেহনত। ধোকা দিয়ে নয়, কারো কাউকে মেরে নয়, কারোর আত্মসাৎ করে নয়, কাউকে ঠকিয়ে নয়, দালালি করে নয়, বরং সৎ পথে উপার্জন করার আমাকে আপনাকে প্রচেষ্টা দিতে হবে। কাউকে ফাঁকি মেরে যেন কখনোই কোনো উপার্জন না করি, যদি করি তাহলে কবির ওই কবিতার আওতায় আমাকে আপনাকে পড়তে হবে যে ফাঁকি দিলে ফাঁকে পড়ে, ফাঁকি দিলে ফাঁকি ফাঁকে পড়ে, টাকা পয়সা যায় ডাক্তার ঘরে। আমি কাউকে আপনাকে আমি যদি আপনাকে বা কাউকে ঠকিয়ে কোনো মালধন উপার্জন করি, দেখবেন এমন রোগ এমন ব্যারাম আল্লাহ দেবে, সব টাকাটায় গোল্লায় চলে যাবে, ডাক্তার ঘরেই আপনাকে দিয়ে আসতে হবে। অতএব আমি আপনি জীবনকে একটু সহজ সরলভাবে চলাফেরা করার তো করাফেরার জন্য একটু উদ্যোগ নিই। জীবনটা অতটা কঠিন নয় যতটা কঠিন বানিয়ে ফেলেছি, জীবনটাকে একটু সহজ সরলভাবে নিয়ে চলাফেরা করতে হবে, যাতে আমার দিন সর্বাগ্রে থাকে আর দুনিয়াও থাকে। প্রিয় ভাই সকল, জীবনকে কখনোই কঠিন মনে করবেন না, সহজ সরল মনে করুন। যেমন কবি বলছেন, মেঘ দেখে কেউ পরিষ্ণে ভয়, আড়ালে তার সূর্য হাসে, মেঘ দেখে কেউ পরিষ্ণে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে। কি বুঝলেন কবিতা থেকে? মেঘ দেখেই ভয় করবেন না যে পানি হতে পারে, বর্ষা হতে পারে, বন্যা হতে পারে, প্লাবন দেখা দিতে পারে, সব কিছু ধরে সাত হয়ে যাবে, ভেসে যাব, ভয় করবেন না। আড়ালে তার সূর্য হাসে, মেঘের আড়ালে সূর্য হাসছে, মেঘ কিছুক্ষণের মধ্যেই হয়তো কেটে যাবে, সরে যাবে, সূর্যের হাসি দেখা দেবে, সূর্যের হাসি দেখা দেবে, সূর্য জলজল করবে, আপনি ভাসবেন না, আপনি বরবাদ হবেন না, ধূলিসাৎ হবেন না। অতএব হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসবে, এই অন্ধকারের মাঝেই আপনার জীবনে বরকত ফিরে আসবে। সংসার মনে করছেন খুবই কঠিন অবস্থায় রয়েছে, চলছে না, আল্লাহর পথে থাকেন, আল্লাহর উপর ভরসা করেন আর জীবিকা চালিয়ে যান, এইভাবে একদিন বরকত আসবে আপনার জীবনে। প্রিয় ভাই সকল, যুবক এবং স্বাধীনতা,
আজকের যুবক যুবতী বা তরুণ তরুণী তারা মনে করে নাই যে আমরা স্বাধীনভাবে বসবাস করব বা করছি, আমাদের জীবনে কোনো লাগাম নেই, আমাদের জীবনে কোনো ব্রেক নেই। হ্যাঁ ভাই, ব্রেকহীন গাড়ির কী অবস্থা হতে পারে? যে গাড়ির ব্রেক নেই তার অবস্থা কী হতে পারে? কোনো নিশ্চয়তা আছে? যে কোনো সময় অ্যাক্সিডেন্টের পরে সাড়ে তিন হাত মাটির তলায় চলে যাবেন। ঠিক তেমনি আমার আপনার জীবনে ব্রেক দিতে হবে, লাগাম দিতে হবে, আমার আপনার জীবনে একটা সীমা দিতে হবে, একটা হদ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। ইসলাম, ইসলামের একটি সীমা রয়েছে, একটি বর্ডার রয়েছে, একটা বাউন্ডারি রয়েছে, যে বাউন্ডারির ভিতরে আপনাকে জীবনযাপন করতে হবে, যে বর্ডারের ভিতরে, গন্ডির ভিতরে আপনাকে জীবনযাপন করতে হবে। উইদাউট পারমিশনে বর্ডার ক্রস করতে যেমন পারেন না, বিএসএফের গুলি খেতে হয়, ঠিক তেমনি উইদাউট পারমিশনে আল্লাহর বর্ডার হতে আপনি ক্রস করতে পারেন না, আল্লাহর গন্ডীয় সীমারেখা হতে, বাউন্ডারি হতে বাইরে যেতে পারেন না। প্রিয় ভাই সকল, আল্লাহ একটি সীমা বেঁধে দিয়েছেন, একটি হাত বেঁধে দিয়েছেন, সেই সীমার ভিতরেই আপনাকে চলাফেরা করতে হবে। সীমা লঙ্ঘন করতে পারেন না, সীমা অতিক্রম করতে পারেন না। কিন্তু কিন্তু আমি আপনি বা আমার আপনার জীবনের দিকে একবার যদি তাকায়, বিশেষ করে যুবক শ্রেণীর দিকে তাকায়, লাগামহীন জীবন, ব্রেকহীন জীবন এবং সীমাহীন জীবন গড়ছি, যেন বাউন্ডারি দেওয়াই নেই। নিজের মন মতন কে এত বড় লাইসেন্স বা পাওয়ার দিয়েছে, এত বড় ক্ষমতা কে দিয়েছে? এই জন্যই শুরুতেই বলেছিলাম, যুবক আজকে তোমার রক্ত গরম রয়েছে, রক্ত তোমার টকবক করে পড়ছে, কিন্তু এটা বেশিদিন থাকবে না, এটা বেশিদিন থাকবে না, কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। অতএব মনে করেন না যে এই জীবনটাই সব কিছু, কিছুদিন পর আপনার সমস্ত রকমের গৌরব, সমস্ত রকমের শক্তি শেষ হয়ে যাবে, সেদিন কি করবেন? এজন্য আপনার, আমার আপনাকে, আমাকে আপনাকে, আমার আপনার জীবনে লাগাম দিতে হবে এবং সীমার ভিতরে আমাকে আপনাকে চলাফেরা করতে হবে। আজকের যুবক এবং পরিবেশ, আজকের যুবক সম্প্রদায় বা আমাদের যে পরিবেশ এবং সমাজ ও সোসাইটি, এ সম্পর্কে আমরা সকলেই জ্ঞাত যে পাশ্চাত্য সভ্যতায় শিক্ষিত হয়ে এসেছি, তাদের কৃষ্টি কালচার আমাদের ভিতরে কুটকুট করে ভরা রয়েছে। মডার্ন হতে চায় ইসলামিক কালচারকে, বোরকাকে বুড়ো আঙুল দেখাতে চায় বা ইসলামিক লেবাসকে দূরে সরিয়ে রাখতে চায়। যুবক হয়েছি কি দাঁড়িয়ে রাখবো, সমাজে টেনে বাসে কীভাবে চলবো, কীভাবে লোক তাকাবে, বা মহিলারা বোরকা পরে চলাফেরা করবে, এই জীবনটাকে অন্ধকারের মধ্যেই রেখে দেবেন? মোল্লারা কি এদেরকে ওই ঘরের চার দেওয়ালের মধ্যেই রাখতে চায়? ইসলাম কি এদেরকে আলো দেখাতে চায় না? এইরকমই যুক্তি বা এইরকমই কথা এবং এইরকমই পরিবেশকে আমরা গড়ে তুলেছি, আর এটার উপরেই গর্ব ফখর বেশ করছি। প্রিয় ভাই সকল, জেনে রেখে দেবেন যে যুবক যুবতী যারা এরকম ধরনের করছে তারা নিশ্চয়ই তাদের মাথার উপরে ছাতা রয়েছে। আশা করি বুঝতে পারছি আমরা ছাতা কারা, তাদের পিতা মাতারা, তাদের পিতা মাতারা, তাদের দায়িত্বশীলেরা। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। একজন পুরুষ সে তার পরিবারের লিডার, সে তার পরিবারের সদস্যের লিডার, নেতা, সে প্রধান। আপনার পরিবার, আপনার পরিবার, আপনার পরিবার মনে করেন একটা বিশাল পঞ্চায়েত, আর সেই পঞ্চায়েতের প্রধান আপনি, গার্জেন আপনি। আপনি আপনার পরিবারকে সামলাতে পারবেন না, আপনার ছেলে মেয়েকে গাইড আপনি দেবেন না, তাদের অ্যাক্সিডেন্ট হলে তখন তো ঠিক দৌড়ে চলে যাবেন। যদি একবার শুনেছেন আপনার ছেলে বা মেয়ে কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখন তো কী দরদ,
কি মায়া মমতা ভালোবাসা সব কিছু আছে, আর জেনা ব্যবিচারের পথগুলোকে উন্মুক্ত করে রেখেছে, ধর্ষণের পথগুলোকে উন্মুক্ত করে রেখেছে, ইফতিজিং এর পথগুলোকে উন্মুক্ত করে চলছে, যেগুলো হবেই হবে, তখন কেন আপনার দয়া আসে না? এ সম্পর্কে একটি উদাহরণ দিই। যেমন আপনার সংসারে মনে করেন আপনার একটি ছোট বাচ্চা রয়েছে, ছোট বাচ্চা, সে হাতে একটি ব্লেড নিয়ে রয়েছে, ব্লেড বা কাঁচি বা ছুরি, মনে করেন আপনার বাড়িতে আপনার কচি সন্তান রয়েছে, শিশু রয়েছে, যার হাতে একটা ব্লেড রয়েছে বা ছুরি রয়েছে, তো আপনি আপনার ছেলেকে বা মেয়েকে খুব ভালোবাসেন, ভালোবাসেন বলে কি বলবেন যে না থাকো খেলা করো ব্লেডটা নিয়ে খেলা করো, নাকি ভালোবাসেন ভালোবাসেন বলে তার হাত থেকে আপনি ব্লেডটাকে কেড়ে নেবেন? কোনটা করবেন ভাই বলেন তো? ব্লেডটাকে আপনি কেড়ে নেবেন, কেন? ভালোবাসেন বলেই ব্লেডটাকে কেড়ে নেবেন, তার হাত কেটে যেতে পারে, তাই না? ভালোবাসেন বলে এই নয় যে তাকে ছেড়ে দেবো, যদিও জানছি তার কাছ থেকে কেড়ে নিলে সে কাঁদবে, কিন্তু কাঁদা তাকে কাঁদানোটাই হবে এখানে ভালোবাসা, তাকে হাসানোটা এখানে ভালোবাসা নয়। অনুরূপভাবে ভাই, আমাদের যাদের সন্তান সন্ততি বড় হয়ে গেছে, যারা যুবক যুবতী হয়ে গেছে, তারা কিন্তু তাদেরকে যখন ওই পথ বন্ধ করতে বলবেন, বোরকা পড়তে বলবেন, কাঁদবে, কিন্তু তাদেরকে কাঁদানোটাই হলো আপনার ভালোবাসা। তাদেরকে যদি মনে করেন যে না আমার মেয়েকে কাঁদতে দেবো না, ছেলেকে কাঁদতে দেবো না, হাঁটুক, তাহলে ওই বেলেটে যেমন হাত কাটতে পারে, খুবই সম্ভব আপনার মেয়েও ধর্ষণ হতে পারে, আপনার ছেলেও একজন ধর্ষক হতে পারে, এটা খুবই সম্ভব। এজন্য আমাকে আপনাকে সতর্ক সাবধান হয়ে চলতে হবে। প্রিয় ভাই সকল এবং যুবক এবং প্রচার মাধ্যম, আজকের যে সমস্ত প্রচার মাধ্যম, বিশেষ করে সামাজিক সোশ্যাল নেটওয়ার্কগুলি, প্রায় প্রত্যেক যুবকের হাতে মোবাইল রয়েছে, যাদের হাতে অ্যান্ড্রয়েড সেট রয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং টুইটার, কত ধরনের অ্যাপস রয়েছে, কত ধরনের যে গোনা হয় আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি জানেন, শয়তান যে কত ধরনের গোনা করায় এই মোবাইলের মাধ্যমে। জিহাদে ওঠা দরকার ছিল কোরআন, যে হাতে ওঠা দরকার ছিল কোরআন, সেই হাতে উঠে যাচ্ছে মোবাইল। আপনি আপনার মোবাইলটাকে বারবার পৌঁছেন না, বড় অ্যাপ কি বলে বড় ধরনের স্ক্রিনওয়ালা মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, ধুলো লেগে গেলে পড়ে গেলে কত মায়া হয়, বারবার মুছি। কোরআনটাকে তুলে রেখে দিয়েছেন কোথায়? বাড়ির সানসেটে। কত ধুলো করে আছে, একবারও মায়া লাগেনি। আল্লাহর কালাম প্রিয় ভাই সকল, মুসলমানদের সংবিধান, আমার আপনার জীবনের সংবিধান, কোনোদিন মায়া লাগেনি, সেগুলো তো ধুলো করে আছে। মোবাইলে ধুলো পড়লে কত দরদ, কত কষ্ট হয় প্রিয় ভাই সকল। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আমিনান নাস মান ইয়াসতারি লাহুল হাদিস লিউদিল আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। মানুষের মধ্যে কতক মানুষ রয়েছে যারা লাহুল হাদিস ক্রয় করে, এই ধরনের মোবাইল ক্রয় করে, টিভি ক্রয় করে, যেগুলো তো অশ্লীল গান বাজনা দেখে, এবং শুধু দেখাই নয় বরং সেগুলোকে শেয়ার করে, অপরকে দেখার সুযোগ করে দেয়, যারা জানে না তাদের মাঝে পৌঁছে দেয়। কত বড় ধরনের গোনা বুঝতে পেরেছেন, মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে, লিউদিল্লান সাবিলিল্লাহি বিগাইরি ইলম, আল্লাহর পথ থেকে তাদেরকে পথভ্রষ্ট করে। প্রিয় ভাই সকল, অতএব আমাকে আপনাকে এই সমস্ত কাজ থেকে সতর্ক ও সাবধান হতে হবে, এবং যুবক যুবতী ও তরুণ তরুণী, আমার আপনার বন্ধু বান্ধব হবে একজন নেককার দিনদার পরেজগার ব্যক্তি, এমন যুবক যে নেককার পরেজগার, তার বন্ধু কোনো অশ্লীল কাজ করে, হারাম কাজে লিপ্ত, তার বন্ধু হতেই পারে না। এমন যুবতী যে নেককার দিনদার, তার বন্ধু জীবৎকরি চহলকরি কোনো মহিলা বা অন্যায় কাজে দাওয়াত দেওয়া কোনো মহিলা বন্ধু হতেই পারে না। প্রিয় ভাই সকল, এজন্য দুনিয়া থেকে সতর্ক সাবধান হন, এবং মহিলাদের থেকে, বিশেষ করে নারী ফিতনা থেকে যুবকেরা সতর্ক সাবধান হন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাত্তাকুজ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে সতর্ক সাবধান হও, এবং মহিলাদের থেকে, নারীদের থেকে সতর্ক সাবধান হও। কেন? নারী আর গাড়ি অর্থাৎ মাল এবং নারী, এই দুটো দিয়েই মানুষকে আজকে ধ্বংস করে দিয়েছে। বানি ইসরাইল কানা ফিন নিসা, বানি ইসরাইল মূসা আলাইহিস সালামের কওম, তার জাতি সবচাইতে বড় ফিতনায় ভুগেছিল,
সেই জাতি সবচাইতে বড় ফিতনার সম্মুখীন হয়েছিল নারীকে কেন্দ্র করে, নারীকে কেন্দ্র করে। অর্থাৎ যে নারী খোলামেলা পোশাকে ছড়িয়ে বেড়াচ্ছে আজকে, এটা আপনার ধ্বংসের মূল হবে। অতএব এদের থেকে সতর্ক সাবধান হন। বলার হয়তো অনেক কিছু থাকতে পারে, আরও ছিল, কিন্তু সময় আর সেদিকে ইশারা দেয় না। যাই হোক, পরিশেষে এতটুকুনি বলবো যে বিশেষ করে যুবক যুবতীদেরকে লক্ষ্য করে যে আলোচনা হলো, আমরা সকলেই সতর্ক সাবধান হব এবং আল্লাহর পথেই নিজেদেরকে নিমজ্জিত করব, যাতে করে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে পারি, যাতে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ব্যক্তি হতে পারি। প্রিয় ভাই সকল, ওহে যুবক এবং যুবতী, তোমরাই হলে জাতির মেরুদণ্ড, এবং যুবকের দ্বারা একটা সমাজে যত বড় বিপ্লব দেখা দিতে পারে, সমাজে উন্নতির যত বড় প্লাবন দেখা দিতে পারে, অন্য কোনো শ্রেণীর মানুষের দ্বারা হতে পারে না। ছোট শিশুদেরকে নিয়ে, বুড়োদেরকে নিয়ে কখনোই হতে পারে না। এজন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরামরা যারা ছিলেন শাবাব, যারা ছিলেন নওজোয়ান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, আলী, উসমান, সাদ, তালহা, উবাইদ, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, সকলেই ছিলেন যুবক, সকলেই ছিলেন যুবক। এবং হাসান হতে যারা ছিলেন যুবক, জান্নাতের যারা পর্দার হবে, প্রিয় ভাই সকল, এই যুবকের বিরাট গুরুত্ব রয়েছে, এই যৌবন অবস্থাটার বিরাট কদর রয়েছে। আমাকে আপনাকে এর কদর করতেই হবে, নচেত এই সময় পার হয়ে গেলে, ঢলে গেলে যৌবনের রূপ, এই চেহারা যখনই ঢলে যাবে, চেহারায় যখন ঢল এসে যাবে, তখন আর আপনার কোনো গর্ব থাকবে না। আফসোস করলেও এই সময় আর ফিরে পাবেন না। অতএব কদর করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিশেষে দোয়া করি, ওগো আল্লাহ, তুমি আমাদের সকল যুবক ও যুবতী তথা সকল মানুষদেরকে বিভিন্ন রকমের হারাম কাজ হতে, অশ্লীল লোনিনতার কাজ হতে, শিরক বিদআত হতে আমাদেরকে দূরে সরিয়ে রাখো। আল্লাহ আমিন। ওগো আল্লাহ, তুমি আমাদের সকলকে তৌহিদের ওপরে অবস্থান করার তৌফিক দান করো। আমিন। ওগো আল্লাহ, তুমি আমাদের সকলকে নিরেট ও নির্ভেজাল মুসলমান ও মুমিন হতে গেলে যে সমস্ত নেকির কাজ করার দরকার, সালাতকে, নামাজকে কন্টিনিউ প্রতিষ্ঠা করার দরকার, সেটা করার তৌফিক দান করো। দীন ইসলামের প্রচার প্রসারের কাজে হাত লাগানোর তৌফিক দান করো। দীন ইসলামের প্রচার প্রসার, এই মেসেজ যাতে সকলের ঘরে যায়, মানুষের দুয়ারে যায়, মানুষের আনাতে কানাতে পৌঁছে যায়, ওগো আল্লাহ তার তৌফিক দান করো। ওগো আল্লাহ, আমাদের যুবক শ্রেণীর মানুষদেরকে এগিয়ে আসার তৌফিক দান করো, যাতে সমাজে তারাই হয় লিডার, সমাজে তারাই যাতে হয় দিনের স্বেচ্ছাসেবক, সমাজে যাতে তারাই হয় দিনের হিরো ও দিনের সোলজার, সৈনিক। ওগো আল্লাহ, যুবকদেরকে তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ, যুবতীদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তুমি আমাদের সকলকে যিনি ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করো। আমিন। আকুলি কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরিশেষে ভাই সকল, মাত্র দশ মিনিটের জন্য প্রশ্নোত্তর পর্ব থাকবে। কোনো ভাইয়ের মনে এই বিষয়ে, যে বিষয়ে আলোচনা হলো, বা অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, মনে উদয় হয়, তাহলে প্রশ্ন করতে পারেন একজন একজন করে দাঁড়িয়ে, এবং সময় দশ মিনিটের ভিতরে, এর বাইরে আর নয়। কোনো ভাইয়ের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, খুব অল্প সময়ের জন্য।